দুর্যোগ কেটেছে পনেরো দিনেরও বেশি। মাঠেই তলিয়ে যাওয়া ধান জল থেকে ডাঙায় তুলতে ব্যস্ত কৃষকরা। অন্যান্য বছর আমন ধান ওঠার পর খুশিতে মাতেন কৃষকরা। গোলা ভর্তি ধান পরবর্তী চাষের অনুপ্রেরণা যোগায়। কিন্তু এবছর বর্ষা চলে যাওয়ার পরেও তিন ধাপে দুর্যোগ হওয়ার কারণে বিভিন্ন আনাজ রবি শস্য ক্ষতিগ্রস্ত হয়েছে ব্যাপক পরিমাণে। আবহাওয়া দপ্তরের আগাম সতর্কতা শুনে থাকলেও দ্বিগুণ অর্থ খরচ করেও কৃষি শ্রমিক মেলাতে পারেনি কৃষকরা। আর তাতেই বিঘের পর বিঘে ফলন্ত ধান স্তূপ করে রেখে বৃষ্টি কমার অপেক্ষায় ছিলেন। কোনো কোনো মাঠে এতটাই জল জমেছে যে পনেরো দিনের বেশি সময় অতিক্রান্ত হলেও এখনও চাষিদের ব্যস্ততা শেষ রক্ষা করার। গোখাদ্য হিসাবে ব্যবহৃত বিচুলি পচন লেগেছে, ধানেরও অঙ্কুরোদ্গম হয়ে গেছে। তবুও তা থেকে খুতু বা উন্নত মানের চাল বিক্রি করে কিছুটা অর্থ জোগাড় করে সার ওষুধের ঋণ শোধ করা যায় কিনা তারই শেষ চেষ্টা করে চলেছেন তারা। তবে চাষের বীমা কি জিনিস তা বোঝেন না অনেকেই। তুলতে পারেননি? না, আবহাওয়া দপ্তর তো বলেছিল যে বৃষ্টি জল ছিল। হ্যাঁ, জল ছিল তখন। কতটুকু জমি এখনো ধান রয়েছে? এখনো বিঘে দুই তিন। এই ধান নিয়ে এখন কি হচ্ছে? কলিয়ে যাচ্ছে, কলিয়ে যাচ্ছে ধান। দুই বিঘে কাটি নিয়ে জলে পড়ে গিয়েছে। তো রোদ উঠলে তারপরে এখন কি তুলছেন? হ্যাঁ, কোনো কেটে কেটে তুলছে। এতে খরচও তো বেশি হয়ে যাচ্ছে, বিশাল খরচ। ধান পাচ্ছেন কিছু? খরচে পয়সা উঠবে না তবে কোনো রকম মান সম্মান। আচ্ছা, আপনাদের ফসলের বীমা করা আছে পঞ্চায়েত থেকে করে? না না, বীমা বলে কিছু হয় জানেন? চাষের বীমা যে ফসল ক্ষতি হলে জানা নেই না? কি নাম আপনার? সুপল সর্দার। হবে পরবর্তী ফসল করতে গেলে মানে কষ্ট হবে, চাষবাস ঠিক মতো হবে না, ট্রাক্টার নাঙল লাগবে না। কিন্তু জমি পুড়ে গেলে জমিতেও তো অনেক কীটপতঙ্গ থাকে, সেগুলো মাটির উপকার হয়, সেগুলো ক্ষতি হয়। তো আপনাদের পঞ্চায়েত থেকে এরকম ধরনের বলে না কেউ? যে জমির থেকে তো কেউ তো বলে না, এখনো বললে তো ওইসব পুরাবে না। তো সেইটা নিশ্চয়ই বারণ করে না কেউ? না। কি নাম আপনার? রূপচাঁদ সর্দার। এই জায়গাটার নাম? এই জায়গাটার নাম হচ্ছে সোলির বিল। পঞ্চায়েত কোনটা? পঞ্চায়েত হচ্ছে জোয়ানিয়া পঞ্চায়েত। জোয়ানিয়া? হ্যাঁ। আর এখন নিয়ে যাচ্ছেন সব? এখনো আমার ওই অল্প কটা দশ কাটা মতো কাটা হয়ে গেছে, নিয়ে যাচ্ছি বাড়ি। আর বাদ বাকি সব কি জমিতেই রয়েছে? জমিতেই আছে। তো এই যে বিচুলিগুলো, এগুলো কি হচ্ছে এখানে? এখানে সব আনছে, এনে শুকিয়ে হলার করে ফেলছে। আর এই বিচুলিগুলো কাজে লাগবে না? কাজে এই সবগুলো নিয়ে যাবে। আর এই যেগুলো পুড়িয়ে দিচ্ছে, যেগুলো এগুলো পুড়িয়ে দিচ্ছে, সবাই নিচ্ছে না? নেওয়ার সম্ভব নয় এগুলো নাকি? জমি আবার পরিষ্কার করে দিতে হবে যার জমি। আচ্ছা। নদিয়া থেকে মলয় দে, রিপোর্ট টাইমস বাংলা।